হার্পিস সিমপ্লেক্স ভাইরাস HSV, এটি টাইপ ওয়ান আছে এবং টাইপ টু আছে। টাইপ ওয়ান এবং টাইপ টু, টাইপ টুর ক্ষেত্রে এটি হচ্ছে সাধারণত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ এবং এটি অধিকাংশ ক্ষেত্রে 20 বছর বয়সের পরে এটি দেখা যায়। হার্পিস সিমপ্লেক্স ভাইরাস বা HSV-র প্রথম সারির হচ্ছে আর্সেনিক অ্যালবাম। আর্সেনিক অ্যালবাম ঠিক কখন ব্যবহার করবেন? যখন হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের মধ্যে জ্বালা পোড়া প্রবণতা ফুসকুড়ি আসবে, ফুসকুড়িতে পাতলা পানি এবং রোগীর মধ্যে এক ধরনের অস্থিরতা সবসময় লেগে থাকবে, অত্যন্ত জ্বালা পোড়া এবং গরম আবহাওয়ায় বা গরমকালে বা উষ্ণ কিছুতে বা উত্তাপে রোগীর যন্ত্রণার উপশম হয়। উত্তাপে রোগীর যন্ত্রণার উপশম, রোগীর মধ্যে অস্থিরতা, জ্বালা পোড়া, এই লক্ষণগুলো সাধারণত আর্সেনিক অ্যালবাম হোমিওপ্যাথিক ওষুধকে নির্দেশ করে। এটি হার্পিস সিমপ্লেক্স ভাইরাসের প্রাথমিক পর্যায়ে 1 থেকে 2 ফোঁটা হাফ কাপ পানির সাথে মিশিয়ে যদি 3 বেলা খাওয়া হয়, সকাল দুপুর রাত্রে খাবারের ঠিক আগে, এবং এই প্রক্রিয়াটি যদি কিছুদিন চলে, 15 দিন বা 20 দিন বা 1 মাস পর্যায়ক্রমে হার্পিস সিমপ্লেক্স ভাইরাস নিয়ন্ত্রণের মধ্যে চলে আসে। এরপর ডে বাই ডে পাওয়ার এক্সটেনশন করতে হয়।